ছেলেদের বসে আনতে মেয়েরা গোপনে কি করে জানলে অবাক হবেন। ছেলেদের বসে আনতে মেয়েরা মাঝে মাঝে নিরীহ গলায় বেশ মারাত্মক কিছু প্রশ্ন করে, যার উত্তর দেওয়া আর নিজের পায়ে নিজে কোড়ল মারা ছেলেদের জন্য সমান কথা। কারণ এই প্রশ্নগুলো মেয়েরা ইচ্ছে করে ছেলেদের ফাঁদে ফেলে কথা শোনানোর জন্য করে। যদিও সব মেয়ে একই রকম নন এবং সবাই সব প্রশ্ন করেন এমনটিও নয়, তারপরও নিচের এই নয়টি প্রশ্ন ঘুরিয়ে ফিরে কম বেশি সব মেয়েরাই তার ভালোবাসার মানুষটিকে করে এবং সত্যিকার অর্থেই তাদের ফাঁদে ফেলেন। কারণ এইসব প্রশ্নের উত্তর দেওয়াও বিপদ না দেওয়াও বিপদ। তুমি কি আমাকে পছন্দ করো? যদিও মেয়েটি জানে যে ছেলেটি তাকে পছন্দ করে, তবুও নিরীহ গলায় এই প্রশ্নটা তারা প্রায়ই করে। এখন যদি ছেলেটি বলে হ্যাঁ, তাহলে শুরু হবে নতুন প্রশ্ন, আর না হলে তো যোগাযোগই বন্ধ। তুমি আমাকে কেন প্রশ্ন করো? পছন্দ করে কিনা তা জানার পর যে নতুন প্রশ্নের সম্মুখীন হতে হয় ছেলেকে তা হচ্ছে কেন পছন্দ করো। যদি কোনো কিছু সুন্দর বলেন তবে মেয়েটি বলবে শুধু বাহ্যিক সৌন্দর্যই দেখলে, আর যদি বলেন তুমি অনেক ভালো তাহলেও গাল ফুলিয়ে বলবে আমি কি সুন্দর নই। সুতরাং ছেলে যাই বলবে তাতেই তার বিপদ। তুমি কি কিছু চিন্তা করেছ? যদি কোনো ব্যাপারে কথা বলার বা সিদ্ধান্ত নেওয়ার থেকে থাকে বা ছেলে যদি কিছু চিন্তা করেও থাকে, তাও এই প্রশ্নের উত্তর ছেলের জন্য ডেকে আনবে বিপদ। কেন জানেন? ছেলেটি যদি বলে হ্যাঁ করছি, তখন তার বিপরীতে তাকে শুনতে হবে এত চিন্তার কি আছে। আর যদি বলে না করিনি, তাহলে ছেলেকে শুনতে হবে আমার ব্যাপারে তুমি কোনো চিন্তাই করো না। তুমি কি আমার বান্ধবীদের পছন্দ করো? খুব ভয়ানক একটি প্রশ্ন। যদি ছেলে বলে হ্যাঁ করি, তাহলে গাল ফুলিয়ে মেয়েটি বলবে ও তাই আমাকে এখন পছন্দ নয়। আর যদি না বলে, তাহলে ঝগড়ার জন্য প্রস্তুত থাকতে হয়। কারণ তখন মেয়েটি বলে আমার বান্ধবীরা কি খারাপ, আমাকে কি মোটা দেখাচ্ছে। যতটা সম্ভব এই প্রশ্নের উত্তর দেওয়া এড়িয়ে চলতে হয় ছেলেকে। কারণ হ্যাঁ বললে প্রস্তাবে ছেলেটি, আবার না বললে এক গাদা কথা শুনতে হবে, আবার হেসে উড়িয়ে দেওয়াটাও বিপদ। কারণ মেয়েটি তখন মুখ ভার করে বলবে আমাকে তুমি দেখোই না, তুমি কি আগে আমাকে ভালোবাসতে নাকি এখন ভালোবাসো। মারাত্মক একটি প্রশ্ন। খুব বুদ্ধি খাটিয়ে এবং পারলে নিজেও একটু ঘুরিয়ে উল্টো প্রশ্ন করতে হয় ছেলেটিকে, নতুবা এই প্রশ্নের উত্তর ছেলেকে তার সম্পর্কের বর্তমান অবস্থার 12টা বাজাবে। তুমি কি কিছু ভুলে যাচ্ছ? আরেকটি ভয়াবহ প্রশ্ন। মেয়েটির সাথে দেখা হওয়ার পর থেকে আজ পর্যন্ত যা ঘটেছে সবকিছু খুঁটিয়ে মনে করার সময় চলে এসেছে। কারণ যদি আসলেই কিছু ভুলে গিয়ে থাকে ছেলেটি, তাহলে আর রক্ষা নেই। আমাকে কি একটু অন্যরকম দেখাচ্ছে? এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করাই উচিত নয় ছেলেদের, বরং হেসে ছেলেদের বলা উচিত আমার কাছে তুমি সবসময় অন্যরকম অসাধারণ। কারণ যদি উত্তর ভুল হয় তাহলে ছেলেদের কপালে দুঃখ আছে, আর যদি উত্তর দিতে না পারে তবে শুনতে হবে আমার দিকে আজ পর্যন্ত ভালো করে তাকিয়েছ কখনো, আমি কি বলি তা কি তোমার মনে থাকে না। যদি ছেলে বলে মনে আছে, তাহলে মেয়েটি গো ধরে বসে যাবে কি কি মনে আছে তা শোনার জন্য, আর যদি বলে মনে নেই তাহলে যুদ্ধ শুরু।